সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানের বিশেষ অনুষ্ঠান রুহ আফজা হেলদি আড্ডায়। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আজকে আছেন আজগর আলী হসপিটালের ডায়েটিশিয়ান মাহফুজা আফরোজ সাথী। কেমন আছেন? এই তো ভালো আছি আপু। আমাদের সাথে আড্ডা দিতে পেরে, মানে আড্ডা দিচ্ছেন এখন শুরু করেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য আপনি আজকে বলবেন যে রমজানের সময় ডায়েট কী ধরনের হওয়া উচিত? রমজান আসলে এই বছর রোজাটা এমন একটা সময়ে পড়েছে, এটা একদম সামার টাইম, খুব বেশি টেম্পারেচার, গরম, এই সময় ইউজুয়ালি এক্সাস্টেড লাগে, কারণ সারাদিন দীর্ঘ সময় রোজা থাকলে শরীরে আমাদের বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো, ওয়াটার ইমব্যালেন্স হচ্ছে, প্রচুর সোয়েটিং হয়, শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, আর হিউম্যান বডির অধিকাংশই তো পানি, সব কাজের জন্য পানি দরকার। যখন এই পানিগুলো বের হয়ে যাচ্ছে, শুধু কিন্তু পানি বের হচ্ছে না, সাথে প্রচুর খনিজ পদার্থ যেগুলো আমরা বলি সেগুলোও বের হয়ে যাচ্ছে। তো এইটা মেনটেইন করার জন্য আমরা আমাদের দিক থেকে বলে থাকি প্রচুর পরিমাণে ন্যাচুরাল ফ্লুইড ইনটেক করার জন্য। এখন ন্যাচুরাল ইনটেক অনলি ওয়াটার তো পসিবল না, কারণ শুধু সাদা পানিতে আমরা আসলে এনশিওর করতে পারি না যে সব মিনারেলসগুলো আমি দিতে পারবো। তো সেই ক্ষেত্রে কিছু ন্যাচুরাল ড্রিঙ্কস হতে পারে, সেটা ফ্রুট জুস হতে পারে। হ্যাঁ, রুহ আফজাও একটা খুব ভালো ইনগ্রিডিয়েন্ট, কারণ রুহ আফজাটা একদম ন্যাচুরাল সোর্স থেকে তৈরি হচ্ছে। ওখানে যে আপনার ফ্লাওয়ার এক্সট্র্যাক্টগুলো দেওয়া হয়, ফুলের নির্যাসগুলো, এগুলো প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ক্যারি করে, যেটা কিনা আমার শরীরকে এক্সস্টেড হয়ে গেলে সেখান থেকে ওভারকাম করতে হেল্প করবে। এখন আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, সবাই একটু ডায়েট কন্ট্রোলিংয়ের দিকে ঝুঁকছে, নানান রকম ডায়েটের নাম বেরিয়েছে, ইন্টারনেট সার্চ করলেই জিএম ডায়েট, কিটো ডায়েট, নানান রকম ডায়েট পাওয়া যায়। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসেবে, যে এভাবে ইন্টারনেট থেকে একটা ডায়েট চট করে নিয়ে নেওয়া উচিত কি না? আচ্ছা, প্রথমত হচ্ছে ডায়েটটা ইন্ডিভিজুয়াল একটা বিষয়। আমাদের মধ্যে ধারণাই জন্মে গেছে ডায়েট মানেই না খেয়ে থাকা, ডায়েট মানেই সবার আগে ভাত বন্ধ করে দেয়া। এই যে জিনিসগুলো, এগুলোর যে কত ড্রব্যাকস আছে, কত যে হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে, সেটা আমরা চিন্তাই করি না। একজন পেশেন্ট একই বয়সের, একই উচ্চতার, একই ওজনের, কিন্তু দুজন ক্ষেত্রে ডায়েট দুই রকম হবে, এই জিনিসটা কেউ বুঝতে চায় না। কি করে, একজন হয়তো আমার কাছ থেকে এসে ডায়েট নিয়ে গেছে, তার ফ্যামিলি ধরে সে ডায়েট মেনটেন করছে, আর ইন্টারনেট, ইয়েস, ওটা আপনার ইনফরমেশন কালেক্ট করার জায়গা, বাট ওটা দেখে ইমপ্লিমেন্ট করা যাবে না, তাহলে কিন্তু আমাদের আর দরকার হতো না। রাইট, ঔষধের ক্ষেত্রেও কিন্তু ইন্টারনেটে আপনি হেডেক লিখে সার্চ করেন, প্রচুর ওষুধ পেয়ে যাবেন। আপনি কি যেটা খুশি সেটা খেয়ে নেবেন? অবশ্যই না। সেরকম ডায়েটটাও তাই, কিটো ডায়েট বললেন, জিএম ডায়েট বললেন, সবগুলোতেই আমি যেটা দেখেছি কমপ্লিটলি কার্ব বন্ধ করে দেওয়া হচ্ছে বা কার্বোহাইড্রেট। আমাদের সব আক্রোশ কেন যেন ভাত রুটির উপরেই। আসলে ভাত রুটি বন্ধ করার কিছু নেই, কারণ ভাত রুটি না খেলে আমাদের বডিতে হরমোন ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভাত রুটি ছাড়া তো আমরা ইচ্ছা করলে ভেজিটেবলও খেতে পারি। হ্যাঁ, ভেজিটেবল খেতে পারি, কিন্তু একেবারে যদি আমি কার্ব বন্ধ করে দিই, সেই ক্ষেত্রে যেটা হবে, আমার ব্রেনের চালিকা শক্তি কিন্তু হচ্ছে গ্লুকোজ। প্রতিদিন আমার ব্রেনকে কাজ করার জন্য 120 গ্রাম করে গ্লুকোজ দিতে হয়। সেলুলোজ থেকে কি গ্লুকোজ আসছে না? খুব স্লোলি আসছে, সেক্ষেত্রে হঠাৎ করে ফেইন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে তো ক্যালোরি বার্ন হচ্ছে। হ্যাঁ, ক্যালোরি বার্ন হচ্ছে, বাট বিষয়টা হচ্ছে আপনি খুব দ্রুত ওয়েট রিডিউস করে ফেলছেন, বাট আপনার সাবকিউটিনাস ফ্যাট, যেটা আমরা বলি আমার ত্বকের নিচে যেটা থাকছে, সেটা খুব দ্রুত যখন ক্ষয় হয়ে যাচ্ছে, তখন চামড়া ঝুলে যাওয়া, একটা বৃদ্ধ ভাব চলে আসা, স্কিনের টাইটনেস নষ্ট হয়ে যাওয়া, এই কমপ্লেনগুলো কিন্তু থেকেই যাচ্ছে। একই সাথে কিন্তু আরও একটা ব্যাপার ঘটে, হুট করে যদি ওজন কমে যায়, তাহলে আবার হুট করে ওজনটা বেড়েও যায়। হ্যাঁ, অবশ্যই, এটা তো থাকেই। কিন্তু এটার কারণটা কি হয়? এটার কারণ হচ্ছে যে আমার বডি তো ওইভাবে প্রস্তুত না। ওজন কিন্তু একদিনে বাড়ে না মানুষের, আপনি একটা জিনিস চিন্তা করেন, ঘুম থেকে উঠে নিশ্চয়ই কেউ একদিন দেখে না যে আমার ওজন 80 কেজি হয়ে গেছে। একদমই না। তো ওটা যেরকম গ্র্যাজুয়ালি হয়েছে, ওয়েট রিডাকশনটাও গ্র্যাজুয়ালি করতে হয়, কারণ আমার বডিতে কিছু স্পেস থাকে, যে স্পেসগুলোতে ওজন কমার কারণে হয়তো ফ্যাটগুলো ভেঙে গেছে, কিন্তু পরবর্তীতে খুব দ্রুত ওই স্পেসগুলোতে আবার ওয়াটার রিফিল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ওজন বেড়ে যায়।
এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওজন যেমন হুট করেই বাড়েনি হুট করেই কমানোটা ঠিক না। আমি যতদূর জানি যে ওজন প্রথম দিকে যখন কমে তখন আসলে ওয়াটার বডি থেকে কমতে থাকে, এই বিষয়ে আপনি কিছু বলুন। কারণ সবার তো ধারণা হয় আমার ওজন কমে গেছে তাহলে আমার বোধহয় ফ্যাটটাও কমে গেছে, আসল ব্যাপারটা তো তা হয় না।